আজ বুধবার, এখন ভোর ছটা। আমি তাড়াতাড়ি নেমে এসেছি নিচে গাছের ফুল তুলবার জন্য। হ্যাঁ, চুরির ভয়ে অলরেডি চুরি হয়ে গেছে, আমার জন্য কয়েকটা রেখে দিয়ে গেছে। যাই হোক, সেই বাড়ির ফুল, এটা বাড়ির গাছের ফুল, ফ্রেশ ফ্রেশ ফুল, যতই বাজার থেকে কিনে আনি না কেন, এরকম ফ্রেশ ফুল কিন্তু পাওয়া যাবে না। তো যাই হোক, যে কটাই পাওয়া গেছে, আর চারিদিকে দেখো মানুষের ব্যস্ততা শুরু হয়ে গেছে। সকালে চোখ খোলা মানেই যে যার কাজে ব্যস্ত, আমিও আমার সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। ঝাড়া মোছা পোছা সকালবেলা উঠেই তো এই কাজগুলো। গুড মর্নিং, আজকে একদম সকাল সকাল স্নান ঠান করে নাহা ধুকে রেডি হয়ে গেল। তো আমার সমস্ত বন্ধুদের, আমার সোমালি দ্য ক্রিয়েটিভ মম চ্যানেলের একটা ফ্রেশ ফ্রেশ ব্লগের সবাইকে ওয়েলকাম। আজকে নীল পুজো, নীল ষষ্ঠী আর কি। তো আমিও উপোস করেছি, পুজো করতে যাব, সে দেরি আছে। আর সকাল সকাল একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আজকে যেহেতু পুজো করতে যাব, তো পুজোর বাজার কালকে বেরিয়েছিলাম কিন্তু আর কিছু করিনি, পুজোর বাজারটা আজকে করতে যাব। তো সেই কারণে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, বাবাইকে স্কুলে বাসে তুলে দিয়ে তারপরে বাবাই ওর রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবার, তাই তো বাবাই? আর কিছু বল তো, রান্না বান্না টিফিন টিফিন সব কমপ্লিট, একদম সুবা সুবা সব কাজ গুছিয়ে নিয়েছি। তো চলো তোমরা দেখে নাও আমি কি কি রান্না করেছি, বাবাইকে বাসে তুলে দিয়ে বাজারটা সেরে আসি চলো। আজ যেহেতু নিরামিষের পর্ব, তাই সকালবেলা উঠে দিয়ে চলেছে পটল ভাজা, আলু ভাজা। নিরামিষের দিন একটু ভাজা না হলে যেন খাওয়া দাওয়াটা ঠিক জমে না। আর পটল ভাজার সঙ্গে বাবাইয়ের আবার পটল ভাজা পছন্দ নয়, ওর জন্য একটু আলু ভাজা দরকার। যাই হোক, ভাজাভুজি করার পর ছিল পনির, ফ্রিজে রেখেছিলাম পনিরটাকে, বের করে রেখেছি ঘুম থেকে উঠে, কিন্তু জগাই মাধারের মতো চিপকে আছে, কিছুতেই ছাড়ছে না। যতই তাদের তেলে ভাজা হোক, যাই হোক, তবু তারা ছাড়াছাড়ি হচ্ছে না। যাই হোক, আমি ওই অবস্থাতেই ওয়েট করার মতো আমার হাতে সময় নেই এখন। তো রান্না কমপ্লিট করে নিলাম পনিরের ঝোলটা, আর এখানে একটু ঘি দিয়ে পরোটা ভেজে দিয়েছিলাম। ঘিটা দিয়ে, এই কারণে বাচ্চাদের ঘি খাওয়াটা একটু দরকার, আর ঘিটা দিয়ে পুরোটি পরোটাটা করলে অনেকক্ষণ ওগুলো নরম থাকে, আর ও তো খাবে কত বেলায়, প্রায় দু তিন ঘন্টা বাদে, তো তখন অলরেডি যেগুলো শক্ত হয়ে যায়, তাই ঘিয়ে ভেজে দিলে বেশ অনেকক্ষণ নরম থাকে। আর এখানে বড়োর জন্য রেডি করে দিয়ে যাচ্ছি, কারণ আমি এরপর যাব বাজারে। আর যে পনির আলুর তরকারিটা করেছিলাম সেটাকে একটু মাখামাখা করে দিয়েছি, যাতে ও টিফিন বক্সে করে নিয়ে যেতে পারে। আর এখানে দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি দুজনে মিলে, আমাদের শ্যাডোটা দেখতে পাচ্ছ? যাই হোক, দাঁড়িয়ে আছি, ও বাস আসতে চলে যেতে আমি চলে এলাম মার্কেটে। এইবার মার্কেটেও লোকেদের অবস্থা দেখো, এত ভিড়, এত আওয়াজ, মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে লোকগুলো দেখো কীভাবে কন্টিনিউ তাদের কাজ করে চলেছে। এক একজন এই ছাতাগুলো লাগিয়ে নিয়েছে, নালে রোদে মাথা ফেটে যাওয়ার জোগাড়। আর আমি বাজারে বেরিয়ে কোনো ভিডিও করিনি, সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছি, কোনো রকম যা কেনার ছিল ফটাফট কিনে বাড়ি চলে এসেছি। এসে দেখো সব দেখে নিলাম, মিলিয়ে যে ঠিকঠাক এনেছি কিনা একটু বসে মিলিয়ে নিচ্ছি। আজ বাজারে গিয়ে একটা জিনিস পছন্দ হয়ে গেল, সেটা নিয়ে এলাম, এই যে নন্দী মহারাজকে। বাজার থেকে ঘুরে তো চলে এসেছি, যা রোদ আর উল্টোপাল্টা হাওয়া, রাস্তায় এত ধুলো, বাজার করা মুশকিল। তারপর অতগুলো ব্যাগ দু হাতে, বাজারটুকু তো আর গাড়ি নিয়ে ঘোরা যায় না, এত ভিড় হয় বাজারের ভিতরে, আমাদের গাড়ি নিয়ে ঢোকাই যায় না, বাইরে গাড়ি রেখে বাজার ঘুরে তারপরে আসতে হয়। তো যাই হোক, বাজার করে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, নিয়ে আবার ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এবার সব পুজোর জোগাড় করছি। চলো আমি কীভাবে নীল পুজোর জোগাড় করি, শুধু নীল পুজো নয়, নীল পুজোর জন্য নয়, পয়লা বৈশাখের দিনও ঘরে আমার ছোটোখাটো করে একটুখানি পুজো করি, যেহেতু বাড়িতে দোকান রয়েছে, তো পুজোর ব্যাপারটা তো থাকে, তো ঘরে ছোটোখাটো করে একটা আয়োজন করি পয়লা বৈশাখের দিন। তো তার জন্য একবারে বাজারটা করে নিয়ে এসেছি, কেননা রোজ রোজ আমার পক্ষে বাইরে বেরোনোটা সম্ভব হয় না। হাওয়ার তোড়ে দরজা কিরকম নাড়াচ্ছে দেখ। তো মোটামুটি সব করে নিয়ে এসেছি, শুধু পয়লা বৈশাখের দিন গিয়ে মানে গলা থেকে না শব্দ বেরোচ্ছে না, শব্দ শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। তো এই যে দুধ, খাতা, ফল, ঢোল, এইসব আনা হয়েছে। ফলের বাজারে যেন আগুন জ্বলছে, হ্যাঁ আগুন জ্বলছে বলাটাই স্বাভাবিক, কারণ এত দাম সব ফলের মানে ধারণার বাইরে। যাই হোক, তাও একটু অল্প অল্প করে বছরের প্রথম দিন পুজো হোল্ড করবো সব, তারপর নীল পুজোর জন্য যা টুকটাক লাগে সবই নিয়ে এসেছি গুছিয়ে। আর এখানে দেখো আমি মহাদেবের মাথায় যে জল ঢালবো, জলটা রেডি করছি, জলের মধ্যে আমি জাস্ট দুধ,
কাঁচা দুধ, গঙ্গার জল, ঘি, মধু, একটু সিদ্ধি আর একটু চিনি, বা চিনি ছিল না বলে আমি একটু বাতাসা দিয়েছিলাম, দিয়ে আর জলটা তৈরি করেছি। আর এখানে দেখো ভালো করে চন্দন পাতা চন্দন বেটে নিয়ে সেইখানে ফুলের মধ্যে ছিটি দিয়ে কিছু বেলপাতা ফুলও ওই ঘরটার মধ্যে আমি নিয়ে নেব। ফার্স্ট আমি ঘরের ঠাকুরকে দেব, তারপরে আমি পাশে যে মন্দির আছে সেখানে যাব, সেখানে গিয়ে জল ঢালবো। আর আগে ঘরের যে মহাদেব আছে তাকে আগে সমস্ত স্নান টান করিয়ে পরিষ্কার টরিষ্কার করে আগে তার মাথায় জল ঢেলে তার পুজো করে তারপরে আমি যাব বাইরের মন্দিরে পুজো দিতে। যিনি ঘরে আছেন আরাধ্য আমার, তাকে তো আগে দেবো, তারপর তো বাইরে যাব, তাই না? সে ঘরে এমনি পড়ে থাকবে, পরে আমি না আমি আবার রাতেও দেবো। আমি অ্যাকচুয়ালি আমাদের এখানে সকাল সকালই সবাই জল ঢেলে দেয় বলে তাই আমাকে সকালবেলা মানে দুপুরের দিকে গিয়ে জলটা ঢেলে আসতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি সন্ধেবেলাতেই মেনলি নীল পুজোর জলটা তো সন্ধেবেলায় ঢালা হয়, তাই জন্য আমি বাড়িতেই ঠাকুরকে আবার সন্ধেবেলায় জল ঢেলে পুজো দিয়ে তারপরে মানে জল ঠল খাই। তো যাই হোক, দেখো ঘরে আমি আমার মতো করে পুজোটা সব থেকে হচ্ছে নিজের ব্যাপার, নিজের অন্তর যেভাবে চায় তোমাকে ঠাকুরকে পুজো করবার জন্য সেভাবেই আমার মনে হয় করা উচিত। আমার যেভাবে ভালো লাগে আমার ঘরে যে আছে তাকে যেভাবে ইচ্ছে করে আমার ফুল বেলপাতা যেভাবে দিতে ইচ্ছা করে আমি ঠিক সেইভাবেই, আমাকে কে কোনো দিন শিখিয়ে দেয়নি, আমার মন থেকে যাকে যেরকমভাবে দিতে ইচ্ছা করে আমি সেইভাবেই পুজো করি, আমার মনে হয় ভগবান তাতেই বেশি সন্তুষ্ট হয়। তো যাই হোক, সবার কাছ থেকে বড়দেরকে দেখেছি বা আশেপাশে যখন পুজো আচ্ছা হয় দেখে আমার যতটুকু জ্ঞান অর্জন হয়েছে আমি তার মধ্যে দিয়েই আমি আমার মতো করে পুজো করার চেষ্টা করি, আমার মনে হয় ভক্তির থেকে বেশি আর কিছু হয় না। তো যাই হোক, আমার ছোট্টখাট্ট এইভাবেই একটু পুজোর আয়োজন আমার ঘরে। আর আজকে ওই ত্রিশূল আর নন্দী মহারাজকেও নিয়ে এসেছিলাম, বাবার পাশে এটা থাকা দরকার, আমার ছিল না তাই জন্য নিয়ে এলাম। আর যে শ্রীফলটা দেওয়া হয় সেটা তো বাবার পাশে রাখার জায়গা ছিল না বলে আমি বাবার পায়ে ছুঁয়ে আমি পাশে রেখে দিলাম। এইভাবে ছোটোখাটো করে ঘরে একটুখানি নিজের মতো করে পুজো করে নিলাম, নিয়ে এবার বাইরে যাব পুজো করতে। তার আগে ভাবলাম সাবুটা ভিজিয়ে রেখে যাই, কেননা ওটা ভিজতে সময় লাগবে, ভিজিয়ে দিয়ে গেলে রাত্রিবেলা হয়ে যাবে। আর এরপর একটুখানি নিজে সাজুগুজু, সাজুগুজু কিছু নয়, আলতা পরেছি পায়ে, অনেকদিন পরে, পুজো টুজো কারণেই পরা হয় না, না হলে আর এখন আলতা সালতা পরার সময় কোথায়। রেডি হয়ে গেছে, প্রায় দুটোর বেশি হয়ে গেছে, এবার জলটা ঢেলে দিয়ে আসি। আমাদের সামনে করে ওখানে মাঠা দিদাটিদের পুজো করে, ওরা ওখানে কি হয় সব সন্ধেবেলা জল ঢালে, কিন্তু আমাদের এখানে সকাল থেকেই জল ঢালা শুরু হয়ে যায়। তো আমরা ওয়েট করে 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 এখন এই দুটো বাজে, এখন যাই গিয়ে জল ঢেলে আসি। পাশেই মন্দির, পাশাপাশি দু একজন বৌদি মিলে যাব, সব ডালা ঠালা তো রেডি করে নিয়েছি দেখেছো। এই যে আমি আজকে এটা পরেছি, এই শাড়িটা পরেছি, কেমন লাগছে বলবে কমেন্ট করে। তো চলো পটপট পুজোটা দিয়ে আসি, গলা থেকে আর স্বর বেরোচ্ছে না, জল 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 বলছি আত্মাটা। তাড়াতাড়ি বাবার মাথায় জলটা ঢেলে এসে এবার আমাদের গলায় জল ঢালতে হবে, বুঝতে পেরেছো? তো আর কথা না বাড়িয়ে চলে যাই, চলো বাবার মাথায় জলটা আগে ঢেলে দিয়ে আসি, তারপর এসে তোমাদের সাথে কথা বলবো। আর এর মাঝে তোমাদের সাথে আর দেখা করছি না কেন, গলা থেকে আর শব্দ বেরোচ্ছে না, ঠিক আছে চলো। অনেক রাত হয়ে গেছে, শরীরে আর একটু এনার্জি নেই যে গল্প করি বা কথা বলি। সারা সন্ধেবেলা যা সাবু টাবু মেখে খাওয়া হয়েছে, তারপর থেকে এত অলসতা ধরেছে, খালি শুয়ে শুয়ে ঘুমিয়েই যাচ্ছি, ঘুমিয়েই যাচ্ছি, কোনো কাজ নেই খালি ঘুমিয়ে যাচ্ছি। এই উঠে ওদের সবাইকে খেতে খেতে দিলাম, দিয়ে এবার নিজেও একটু জল খেলাম, খেয়ে এবার একটু ঘুমোবো। ট্রেনে মানে তখন না ঘুমটা ঠিক হচ্ছে না, শুয়ে আছে ঠিকই, ঘুম হচ্ছে না, সবাই কথা বলছে চারপাশে সবাই শুনতে পাচ্ছি কিন্তু উঠতে ইচ্ছা করছে না, বিছানার মধ্যেই পড়ে আছে, এটাই হচ্ছে ব্যাপার। পুজো টুজো দিলাম সন্ধেবেলা রাত্রে, আর তারপর তোমাদের সাথে কথাই হয়নি আর মোবাইল অনই হয়নি। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।